এইমাত্র আমরা ঢালছেদক আকারের সমীকরণ সরলরেখা সমীকরণটি দেখেছি। এখন এর একটি গাণিতিক উদাহরণ দেখলে আমাদের কাছে পুরো সমীকরণের বিষয়টি আরও স্পষ্টভাবে উপস্থাপিত হবে। তো প্রথমেই মনে করার জন্য আমরা বলছি যে ঢালছেদক আকারের সরলরেখার সমীকরণ আমরা প্রকাশ করতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স প্লাস সি দ্বারা, যেখানে এম হচ্ছে ওই সরলরেখার ঢাল এবং সি হচ্ছে সরলরেখাটি ওয়াই অক্ষ হতে কতখানি অংশ ছেদ করে তার দৈর্ঘ্য। তো আমাদের বলা হচ্ছে যে ওয়াই অক্ষ হতে -3 একক অংশ ছেদ করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদেরকে এখানে দেওয়া আছে সি এর মান ওয়াই অক্ষ হতে -3 একক অংশ ছেদ করে, অর্থাৎ আমাদের সি এর ভ্যালু দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু -3। তো সি এর মান মাইনাস হওয়ার অর্থ হচ্ছে আমরা যদি কার্তেশীয় সমীকরণে দেখি ব্যাপারটা অনেকটা এরকম, এই দূরত্ব পরে ওয়াই অক্ষকে ছেদ করেছে, এর দৈর্ঘ্য হচ্ছে -3 বা এক্ষেত্রে আমরা একে -3 দ্বারাও প্রকাশ করতে পারি। তো আবার বলা হয়েছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এক্স অক্ষের ধনাত্মক দিক আমরা জানি মূলবিন্দু হতে ডান দিকে, তো ডান দিকের সাথে রেখাটি অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বেশি হওয়ার কারণে বামের দিকে হেলে পড়েছে এবং সর্বমোট 135 ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়েছে এখানে। তো আমাদের দেওয়া আছে থিটার মান 135 ডিগ্রি। তো এখান থেকে আমাদের এম বের করা খুব সহজ, আমরা জানি ঢাল এম ইজ ইকাল টু ট্যান থিটা বা ট্যানজেন্ট 135 ডিগ্রিজ। তোমরা ক্যালকুলেটারের মান বসিয়ে দেখতে পারবে ট্যান 135-এর মান হচ্ছে -1। এবং তাহলে আমরা এখানে আমাদের এম জেনে যাচ্ছি এবং সি এর মানও জেনে যাচ্ছি। তো এম এবং সি এর মান দুটি যেহেতু জানা হয়ে গেছে, তো সহজেই আমরা এই সমীকরণের এই রূপটিতে এম এবং সি এর ভ্যালু বসিয়ে দিলে আমরা সমীকরণটির পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার। তো আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এর ভ্যালু হচ্ছে -1 ইনটু এক্স প্লাস সি এর ভ্যালু হচ্ছে -3। একে যদি আমরা লিখি তাহলে পাব ওয়াই ইজ ইকুয়াল টু -x -3, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটি হবে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। তো একইভাবে তোমরা পরবর্তীতে বইয়ের বিভিন্ন গাণিতিক সমস্যায় দেখবে যে ওয়াই অক্ষ হতে ছেদাংশের দৈর্ঘ্য এবং ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে রেখাটি কত কোণ উৎপন্ন করে কিংবা রেখাটির ঢাল কত সেটা তোমাদের দেওয়া আছে, তাহলে সহজেই তোমরা ওই রেখার সমীকরণ নির্ণয় করতে পারবে।